হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বিউলির ডালের বড়ি। তো এখানে আমি ডাল মিক্সচারে মিক্সড করে নিয়েছি, এটাকে বলে বাতাসা বড়ি। এর মধ্যে কোনো মশলা দেওয়া হচ্ছে না, শুধুমাত্র কালো জিরে, গোটা কালো জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই বড়িটা ভেজে খাওয়ার জন্যই তৈরি করা হচ্ছে। আর যদি ঝোলের বড়ি হতো তাহলে এর মধ্যে আরও অনেক রকমের মশলা মেশাতে হতো, আদা বাটা, সর্ষের তেল, আরও যেসব মশলাগুলো হয়, গোটা জিরে, মৌরি, গোটা মৌরি, এগুলো দেওয়া হতো। এটা শুধুমাত্র বাতাসা বড়ির জন্য মশলাটা কম দেওয়া হচ্ছে। এটা 2 কেজি ডাল কালকে রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, আজকে সকালে পেস্ট করে নেওয়া হয়েছে। খুব কম জল দিয়ে পেস্ট করা হয়েছে, না হলে বড়িগুলো থেবড়ে যাবে, সোজা হয়ে বসে থাকবে না। যতটুকু পরিমাণ জল লাগবে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করতে ততটুকুই দিয়েছি, তার বেশি জল দেওয়া যাবে না। এটাকে অনেকক্ষণ ধরে ফাঁটতে হবে, যত বেশি বড়ি ফাঁটবেন বড়ি ফুলবে, বড়ি মুচমুচ করবে, আর ডালের পরিমাণটাও অনেকটা বেড়ে যাবে। হাঁড়ি থেকে অল্প পরিমাণ বাটিতে নিয়ে আমি এটাকে, মানে আমি না আমার বৌদি, 15 থেকে 20 মিনিট এটাকে ফাটিয়ে নেবে, তারপরে আমরা বড়ি বসাবো। ছাদের ফুল বাগান দেখুন, আগেকার বড়িগুলো এভাবে রোদে দিয়ে দেওয়া হয়েছে। আমি মেদিনীপুরে কাঁথি শহরে থাকি, তো আমাদের বাড়ির চারপাশটা দেখুন, এখানে একটা বাড়ি কাজ হচ্ছে, বৌদির বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে। এখানে মেদিনীপুরের বড়ির টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অল্প পরিমাণ গামলায় নিয়ে নেওয়া হয়েছে, এবার এটাকে 15 থেকে 20 মিনিট ফাটিয়ে নেওয়া হবে। যত বেশি ফাটবেন তত বেশি ডালটাও বাড়বে আর বড়িটাও মুচমুচে হবে। 20 মিনিট হয়ে গেছে, ফেটানো হয়ে গেছে, এবারে বড়িগুলো বসিয়ে নেওয়া হবে। বড়িটা বসানো হচ্ছে, কত সুন্দরভাবে বসানো হচ্ছে দেখুন। এই ডালের মধ্যে ওলকপি বা মুলো দিয়েও বড়ি তৈরি করা যায়, সেগুলো ঝোলে ঝোলের জন্য তৈরি করা হয়। এটা বাতাসা বড়ি বলে, শুধু ভাজা খাওয়া হবে। আমি পরে সেইগুলো নিয়েও আসবো, আরও অনেক রকমের বড়ি নিয়ে আমি আসবো। সেগুলো দিতে চাও? পরের বড়িটা আমি নকশা বড়ি নিয়ে আসছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।